गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल टू ए न्यू ब्लॉग। आज 25 अगस्त बुधवार, এখন বাজে সকাল 8টা। এই মাত্র বেগম ঘুম থেকে উঠলো, আজকেও একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমি শেয়ার করতে চলেছি বেগমের উইকডে মর্নিং টু আফটারনুন রুটিন। প্রথমেই বেগম এখন ব্রাশ করে নেবে। ব্রাশটা ওর হচ্ছে যে পেস্টটা ব্যবহার করে ও, সেই পেস্টটা হচ্ছে ফ্লোরাইড ফ্রি, কালার ফ্রি, বাচ্চাদের জন্য যেরকম টুথপেস্ট হয় ওরকম টুথপেস্ট। এই টুথপেস্টটা দিয়ে পেখম ব্রাশ করতে ভালোই বাসে, আর এখন সেটাই ও করবে। আমি প্রথমে একটু ব্রাশ করে দিই, তারপরে ও খানিকটা নিজের মতো করে ব্রাশ করে। হাত মুখ মুছে ব্রেকফাস্ট করার আগে বেগম করে নেয় কিছু এক্সারসাইজ, যা ওর হাত পা বা শরীরটাকে একটু সচল করে দেয়। এক্সারসাইজ শেষ করে একটু রেস্ট নিয়ে বেগম করছে ব্রেকফাস্ট। ও এখন খাচ্ছে দুধ সুজি। জেনারেলি দেরি করে ঘুম থেকে উঠলে ও আলাদা করে আর দুধ খেতে চায় না, তখন আমি ব্রেকফাস্টটাই দুধ দিয়ে কোনো আইটেম করে দেওয়ার চেষ্টা করি, সেটাই আজকে ও খাচ্ছে দুধ সুজি। ব্রেকফাস্টের শেষ করে স্কুল ইউনিফর্ম পরে বেগম রেডি অনলাইন ক্লাস শুরু হওয়ার জন্য। ল্যাপটপের সামনে ওর চেয়ারে ও এসে বসেও পড়েছে। ক্লাস শেষ হয়ে গেলে পেখম একটু নিজের মতো সময় কাটায়। ওর সাইকেলটা নিয়ে একটু ঘুরে, অথবা নিজেই কখনো গোল গোল করে ঘুরতে থাকে। আর ওর ফেভারিট হচ্ছে একটু গান শোনা, সেটাও একটু কখনো কখনো নিজের তালে নিজে গান শোনে। এইভাবে ও সময়টা কাটায় ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে। আর সঙ্গে নিয়ে বসে ওর ফেভারিট খেলনা, এই ছোটো বাঘটা। এখন বাজে 20:30, ঠিক 11:30। আর এখন জেনারেলি পেখম একটা কিছু ফল খায়, ও এখন খেতে বসেছে আপেল। খুব ছোট ছোট টুকরো করে দিলে পরে পেখম নিজে নিজেই খেতে পারে আপেল। ছোটবেলা থেকেই আপেল ওর খুবই ফেভারিট ফ্রুট, তাই এইটা খাওয়ার সময় ও খুবই এনজয় করেই খায়।
পেখমের স্নান হয়ে গেছে, স্নান করার পরে ওকে বসিয়ে দিয়ে ঘরের মধ্যে আসা, একটু হালকা রোদের মধ্যে একটা চেয়ারে সেখানে বসে ওর মাথাটা আছড়ে নিচ্ছে। যেহেতু ব্যাঙ্গালোরে এখন টেম্পারেচার 23-24 ডিগ্রি থাকে, সেই কারণে স্নান করলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেই জন্য আমি একটু হালকা রোদে অল্পক্ষণের জন্য পেখমকে বসিয়ে নিই। স্নান করে পেখম করছে সূর্য প্রণাম। ওং জবাকুশন শঙ্কাসন কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতোষ্মি দিবাকরম, নমস্কার কর। পেখমের দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, তরকারি আর মাছ। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে দুপুর 2। পেখম এইমাত্রই লাঞ্চ করে ঘুমোতে চলে গেছে। তোমরা আজকে দেখলে পেখমের, আমার 3 বছরের মেয়ের, সকাল থেকে দুপুর পর্যন্ত মর্নিং টু আফটারনুন উইকডে রুটিন। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই দেখতে থেকো ডেইলি ডেজ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ব্লগ দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কোথাও যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে ব্লগটার মধ্যে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।